নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন তো বন্ধুরা সুপ্রিম কোর্টেও ডিএ লড়াইয়ে প্রস্তুত সরকারি কর্মীরা আনন্দবাজার নিউজ পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে যে সুপ্রিম কোর্টেও ডিএর লড়াইয়ে তৈরি কর্মীরা ডিএ রায় পুনর্বিবেচনার আর্জি বৃহস্পতিবার হাইকোর্টে খারিজ হতেই রাজ্য সরকারের উপরে চাপ বাড়ালো কর্মচারী কর্মী সংগঠনগুলি ওই সংগঠনগুলি জানাচ্ছে দু সালের ছাব্বিশে জুলাই ছ মাসের মধ্যে ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল স্যাট দু সালের কুড়ি মার্চ তা স্যাটেই পুনর্বিবেচনার আর্জি জানায় সরকার পরে মামলাটি হাইকোর্টে গেলে দু সালের কুড়ি মে রাজ্যের ডিএআরজি খারিজ হয়ে যায় আবারও রায় পুনর্বিবেচনার আবেদন জানায় রাজ্য এবারও তাও খারিজ হল সংশ্লিষ্ট সূত্রের খবর এবার রাজ্য এ নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে তবে এদিন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন রায় হাতে পেয়ে খতিয়ে দেখব এখনও কোনো সিদ্ধান্ত জানানোর সময় আসেনি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন রাজ্য সুপ্রিম কোর্টে গেলে সেখানেও আর্জি খারিজ হবে ক্যাভিয়েট করা হচ্ছে সরকারকে দিয়ে দিতেই হবে আর্থিক বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ ছিল কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে তৎকালীন বাম সরকার তা মেনে নেওয়ার বিষয়টি রিভি রিভিশন অব পে অ্যান্ড অ্যালাউন্স রোপাতে কার্যত আইনি তকমা পায় সেই সূত্রে দু সালের এপ্রিল থেকে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বকেয়া দিয়ে দেওয়ার কথা সরকারের যার অঙ্ক আনুমানিক সত্তর হাজার কোটি টাকা এক বিশেষজ্ঞের কথায় কোন সময়ে কেন্দ্র এবং রাজ্যের দেওয়া ডি এর মধ্যে কত ফারাক ছিল সেই হিসাব কষলে এরিয়ারের অঙ্ক সত্তর হাজার কোটির আশেপাশে পৌঁছাতে পারে রোপার আইনে বিষয়টি আবদ্ধ থাকায় সুপ্রিম কোর্টেও রায় বদলানোর আশা করা মুশকিল পরে একত্রিশ শতাংশ ডিএ দিতে আরও তেইশ থেকে চব্বিশ হাজার কোটি টাকা খরচ হতে পারে সরকারের রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয়শঙ্কর সিংহের অভিযোগ রাজ্য আইন সংবিধান মানে না ডিএ লড়াই চলবে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিষ শিলের প্রতিক্রিয়া সরকার সুপ্রিম কোর্টে গেলেও সংগঠন প্রস্তুত তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা মনোজ চক্রবর্তীর কথায় আকাশ বাজার দরে সরকারি কর্মী অবসরপ্রাপ্তেরা বিপর্যস্ত সরকার এই রায় মেনে নিক